কেমন আছেন চাষারা কি ভালো আছেন আমরাও ভালো আছি এই যে পাউডি আনছি কালকে এই বলছিলাম পড়ব হঠাৎ বিকালবেলা গরু মাংস খাইলাম তারপরে আপনার ফুল ফুলি মাছ খাইলাম কলমি শাক খাইলাম খাওয়ার পর চিন্তা করলাম যে বিকালে করি তো একটু গরম পড়লো পরে চিন্তা করলাম থাক আজকে বাদ দিয়ে একটু গরু মাংস আর দুধ খাইছি মানে দুধ আর গরু মাংস খেলে সময় গ্যাস পাম্প করে আপনাদের ভাই এবং আমার ছেলে সেদিন এটা স্কিপ করলাম মানে বাদ দিলাম এরপরে আবার দেখলাম ঝড়তুফানের আশঙ্কা তো মোটামুটি দুটি বৃষ্টি বৃষ্টি পড়লোই তো চিন্তা করলাম আজকে করি তো আপনাদের ভাই আবার পাউডার আজকে দুধ আনছে কেটে লিকুইড দুধ কন্ডিশনারি আনলো তো বলছে এখনই করি তো এখন বিকাল ছটা বাজে আমরা ছটা বাজে ব্লগটা করতেছি আর সকালে আপনাদের ভাই এখন তো ডিউটি আবার শুরু হয়ে গেছে এই জন্য আমাদের সকালের ভিডিওটা এখন কম যাচ্ছে তো যাবে আবার আজকে থেকে ছুটি আলো আমাদের রবিবার অফিসে যাবে এই কদিন আবার ব্লগ আমার আপলোড দিতে পারবো তো ওই জন্য আপনাদের পাউডিরা কাটতেছে কথা বলতেছি তো ভাই বোনেরা আমাদের ব্লগ মাঝে মধ্যে দুই একটা বাদ যায় কারণ অনেক কোনো সমস্যার কারণ হলে আমরা দুই একটা ব্লগ করতে পারি না আর সকালে আজকে আমাদের সেই গরু মাংসের হাড়ি যে গরু মাংস ছিল ওগুলোও ছিল তারপরে আমার এক বোন আমার ছেলেকে দেখতে আসে দই নিয়ে আসছিল ডাব নিয়ে আসছে চিন্তা করলাম মাংসটা অনেক মানে আমাদের কম অনেক ছিল না বা কমও ছিল না তো ওনাদের নিয়ে খাইছি উপস্থিত খেতে গরু মাংসটা পাইছে পরে দিলাম চিন্তা করলাম আর একটা রান্না করি পরে একটা শোল মাছ ছিল আমাদের শোল মাছটা আমরা কলমি শাক দিয়ে রান্না করে দিলাম যেহেতু আপা আমাদের বাসা ঠিক দুইটা দুইটা বাজে আসছে তা হুড়া করে আবার ভাত রান্না করে তাকে খাওয়াইছি কারণ সে আমার বাসার জন্য একটা দুইটা ডাব তারপরে আপনার কী বলে দই এগুলো নিয়ে আসছে তাই ওনাকে আমাদের আপ্যায়ন করা লাগছে আর ঘর দুপুরে একটা বোন আসছে বা যে কোনো মানুষের তাকে আপ্যায়ন করতে হয় তো এরপরে আমি আপনাদের ভাইয়ের সাথে বললাম ভাই আসলো খাইলো খাওয়ার পরে এখন আমি এটা কাটতেছি কাইটে আমি একটা শাহী টুকরা বানাবো সুন্দর করে স্যান্ডউইচের আকৃতি তিনখানা করে কেটে নিচ্ছি আমরা তাই না কেউ তিনখানা করতে পারেন কেউ আরেকটু পিসও করতে পারেন না না করা যায় বললে করা যায় আবার এরকম তিনখানা করো স্যান্ডউইচ আকৃতির শেষে তো আমরা সুন্দর করে পাউরুটিটাকে স্যান্ডউইচ আকৃতি করে কেটে কেটে নিচ্ছি এখন যেটা মোটা তো লাস্টের তো হ্যাঁ লাস্টের নিচে পিঠে তো মোটা হালকা চিনি জ্বাল দিয়ে নিচ্ছি এখন আমরা দুধ এইটা ঘি দিয়ে ভাজবো ভাজার পরে আমরা শাহি টুকরাগুলো এটা শাহি বলেছে এই কারণে যে ঘি দিয়ে ভাজা আবার দুধ দিয়ে ভিজানো আবার কন্ডেন্স মিল দেওয়া এর মধ্যে কেউ যে কী বলে জাফরং জাফরং দেন তো আমাদের জাফরান নাই এই জন্য আমরা এই কন্ডেন্স মিল্ক এবং তল দুধ যেটা করবো আসে আমরা রান্না করে যাই চলে আসে চলুন চলে রাখ পর্যায়ে আমরা এখন একটু ঘি দিব ঘি দিয়ে দেওয়া হবে তো এখন গরম ঘিয়ের ভিতরে পিস করে করে দেওয়া হচ্ছে একটু একটু পরেই সরিয়ে দিলাম এক একটা হ্যাঁ এই করে মাপে হ্যাঁ বেশি তো হালকা হালকা করে তাপ দিয়ে ঘিয়ে সুন্দর করে বেজে নেওয়া হচ্ছে সুন্দর একটা পাখি ডাকে ডাক দিতে দিতে গেলে হয়তো আপনারা শুনবেন ডাকবো ইনশাল্লাহ পারলে এডিটিংয়ের সময় আসলে ডাকবো সামনে এই পাখিটা ডাকলে কুসংস্কার যদিও আমাদের দেশে আগে বলতে এটা ডাকলে ঝগড়া হয় হলুদা পাখি আছে একটা ওটা ডাকলে নাকি মেহমান আসে হ্যাঁ কি বললাম তো এরকম আস্তে আস্তে ঘি দিয়ে ঘি যদি না থাকে আপনাদের তাহলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন সমস্যা নাই সয়াবিন তেল দিলে যে হবে না তা না ঘি দিতেই হবে সয়াবিন তেলটা ঘ্যান আসে এই জন্য দেওয়া যায় না দুধের ভিতরে ঘিটা দিলে একটু স্বাদ বাড়ে সুন্দর হয় তো এই আমরা একটু ঘিটা দিয়ে নিচ্ছি আর ঘি আসবে আমাদের ঘরে এখন আমরা ঘি বানাবো তারা
ঘির একটা রেসিপি আমরা দেখাবো বানাবো ইনশাল্লাহ। দুধ লাগবে তাতে অনেক, ওই তো 5 কেজি দুধ আমাদের টুক হয় দেখবো। তো এইভাবে আর কি সব ভেজে নিতে হবে আস্তে আস্তে, ভাজা ভাজা হতে থাকুক, ভাজা সব ভিডিও তো আর ভাজা দেখানো যাবে না। হতে থাক দেখো নেওয়া হইলে তাইলে সুন্দর করে একটু সাজিয়ে ঘি দিয়ে ভেজে পাউরুটিগুলো। তো এখন আপনাদের আপা আস্তে আস্তে করে যে দুধ অনেক গাঢ় করে নেওয়া হয়েছে দুধটা, তো 1 কেজি বেশি দুধ অনেক গাঢ় করে এটা এটা নেওয়া হচ্ছে। 2 দিন ধরে এটা আটা হচ্ছে দুধটা, আটা হচ্ছে না জাল দিয়ে ঘন, জাল দিয়ে ঘন আছে। আমাদের দেশে আটা বলে বন্ধুরা, যাই হোক এক এক দেশের ভাষা, এক দেশের গুলি এক দেশের গালি। তো সেই দুধগুলো এখন আমরা এই যে ভাজা পাউরুটির মধ্যে দিয়ে ভিজিয়ে দিচ্ছি। দেখেন এখন একটু কনডেন্স মিল্ক দেওয়া হচ্ছে, কনডেন্স মিল্ক দিয়ে আবার সুন্দর করে উপরে ডিজাইন করা হচ্ছে এখন। তো এই হলো প্রক্রিয়া বন্ধুরা, এটা বানাতে অত বেশি শ্রম বা সময় বা বেগ পেতে হয় না, কিন্তু নাম শাহী, নাম শুনলেই হয়তো অনেকে ভয় পাবে, হাই হাই এটা কী যেন কেমনে বানাবো। তো এর ভিতরে আরও কিছু দেয় দিতে হয়, সেগুলো যে জাফরান দেয়, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো কুচি কুচি করে দিতে হয়, কিশমিশ দিতে হয়, হ্যাঁ অনেক কিছু দিতে হয়। তো আমরা দিচ্ছি এই দেখেন কাঠবাদাম, এটা কাজু বাদাম না, কাজু বাদাম দিচ্ছি আমরা, কুচি কুচি করে কেটে দিতে হবে উপর দিয়ে, আনা বানা তো থাকবে না। তো এই প্রক্রিয়ায় আমরা তৈরি করলাম বন্ধুরা। তো এই শাহী টুকরা আপনাদের যদি রেসিপিটা দেখে ভালো লাগে অবশ্যই, আমরা বাচ্চারা অনেক সময় এগুলো খেতে চায়, বাচ্চারা এগুলো পছন্দ করে, বড় বড় ফাস্টফুডের দোকানে গেলে এগুলো পাওয়া যায়, তখন বাচ্চারা দেখলে এগুলো খায়, বড়রাও অনেকেই খায়। এগুলো একটা ডেজার্ট, এটা অনেক সুন্দর নাম করা একটা ডেজার্ট। এটা আগে এটার নাম কেন হইলো এটার একটা ব্যাখ্যা আছে, যে আগেকার দিনে রাজা বাচ্চারা মোগল রাজা বাচ্চারা খানাদানা খেয়ে তারা ডেজার্ট খাইতো, বিভিন্ন রকমের ডেজার্ট খাইতো, সেই ডেজার্টের ভিতরে এইটা একটা খুব প্রিয় তাদের খাবার ছিল। তো সেই জন্য আর কি এটাকে বলা হয় শাহী টুকরা। তো মূলত এটা রুটি, দুধ এবং কনডেন্স মিল্ক, বিভিন্ন রকমের বাদাম, বিভিন্ন রকমের যে এই যে আইটেমগুলো আছে এগুলো দিয়ে এটা তৈরি করা হয়। এটা আমরা অন্য অন্য বড় বড় ফাস্টফুডের দোকানেও দেখেছি, খেয়েছি, তো এটা খুব সুন্দর হয়, টেস্ট অনেক ভালো হয়। তো এই পর্যন্ত অবশ্য আমাদের ভিডিও বন্ধুরা শেষ। তো এটার ভিডিও তো আর বেশি বড় হবে না, পাক অনেক ছোট এবং সংক্ষেপে পাক। এটা এটা দুধ জাল দিয়ে রাখা হয়েছিল, তারপরে রুটি কেটে একটু ঘিয়ে ভেজে দেখাইলাম, এরপরে আমরা এই যে প্লেটে সাজিয়ে এখন এই যে পরিবেশন করলো। তো অবশ্যই আমাদের এই খাবার পালা, তো এই রেসিপিটা দেখে বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, জীবনের কথা চ্যানেল আমাদের নাম। আমাদের ইউটিউবে গিয়ে ইউটিউব সার্চ অপশনে গিয়ে আমাদের জীবনের কথা লিখে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ওখানে অল বেল বাটনে টিপ দেবেন, এবং বেল বাটন আসবে, আসলে টিপ দিলে ওখানে অল আসবে, অল বেল বাটন বাজিয়ে দিতে হবে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই হলো আমাদের কথা, আর নতুন যারা দেখবেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না আমাদের চ্যানেলটাকে, সবার কাছে অনুরোধ রইল। তো এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা দেখি পরিবেশনে এখন পরিবেশন করে খাবো, আমরা যারা আসি বাসায় দুই একজন যদি কেউ থাকে তাদেরকে দিব বা খাওয়াবো। তো সেই পর্যন্ত দেখি খাওয়ার ভিডিও যদি করি তাহলে এখানে অ্যাড করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন।